আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের টেমো অ্যাপসের থেকে অর্ডার করা পণ্যগুলো চলে আসছে। প্রথমে আমি উপর দিয়ে প্যাকেট দেখে খুবই হতাশ ছিলাম, মনে করছিলাম যারা জন্য অবস্থা থাকবে, এখনটা দেখলাম ভিতরে না ঠিক আছে। সো এটা সরাসরি চায়না থেকে আসছে এই প্রোডাক্টটা, সো 1 সপ্তাহ ডেলিভারির জন্য ডেট নিছে। প্রথমে আমি আমার বক্স খুলে পেয়েছিলাম, আমার যে জিনিসটা বক্সের মধ্যে পেয়েছিলাম এটা হচ্ছে আমার মোটরসাইকেলের মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড। সো এরপরে ভিটামিন ই অয়েল পেয়েছিলাম, দেখছি না ঠিক আছে। এরপর আমি একটা একটা করে দেখতেছি, একটা ব্রুশ অর্ডার করছিলাম, পেন্টের ব্রুশ, এটাও ঠিক আছে, শুধু উপরে প্যাকেটটা একটু ইয়ে ছিল, ভেঙে গেছিল, বাকিটা ঠিক আছে, ভিতরে প্রোডাক্ট ভালো আছে। সো এরপর আমি একটা হাত দিয়ে দেখলাম আমার ডার্মার রোলার চাইছিলাম, একটা প্যাকেট খোলা ছিল সব কলার, এমনি ভিতরে প্রোডাক্টটা ঠিক আছে, সো যেমনি চাইছিলাম ঠিক এমনি বরাবর পড়ছে। আমি একটু চেক করে দেখতেছি, এরপর আমি আমার সেই প্যাকেট থেকে আরেকটা ইয়ে বের করছিলাম হেয়ারের জন্য, আরেকটা ডার্মা রোলার, সো এটাও একটু খুলে দেখতে পরে আপাতত কী কী আছে দেখি। এরপরে এটা হচ্ছে হেয়ার ম্যাচেস, সো এটা নিলাম, করছিলাম জিনিসটা খুব ভালো করছে আসলে, সো এটা দেখলাম। এরপরে দেখলাম একটা ওয়াটার ব্রেক, যেটা হচ্ছে আমি পানির মধ্যে ভিডিও করতে পারবো এবং বৃষ্টি হলে কোনো সমস্যা হবে না, মোবাইল এখানে রাখতে পারবো, কারণ আমাদের মোবাইলে কোনো ধরনের ওয়াটার সেফটি নেই। এরপর মিনাক্সিডিল বের করলাম 5%, সবগুলো কিন্তু প্যাকেট একটু কোলা টোলা হয়ে গেছে, এমনি ভিতরে প্রোডাক্ট ঠিক আছে। আর এগুলো সাইজ অনেক বড় দেখছিলাম আমি অর্ডার করার আগে, কিন্তু এখানে আসে দেখি সাইজ একদম ছোট। সো আর একটা ডার্মা রোলার, এরপরে ডার্মা রোলার রাখার পর আবার হাত দিয়ে দেখলাম কি আছে, আসলো এবার একটা ওয়াচ, সো ওয়াচটা একটু দেখতেছি খুলে, হ্যাঁ মোবাইলে ফ্লাশটা জ্বালিয়ে দিলাম, সো এবার একটু ক্লিয়ার হচ্ছে, ওয়াচ ওয়াটারপ্রুফ ওয়াচ, সো একটু খুলে দেখলাম, ওকে এটা ঠিক আছে। সো বেল্টটা একটু নর্মাল পড়ছে একদম, একটু চালিয়ে দেখলাম ঠিক আছে কিনা। এরপরে আমি ওয়াচটা সেট করার জন্য একটা তারা টাস্টারের মতন পিন দিছে। এরপর আমি দেখবো এখন আর কি আছে, এখানে আমার প্রায় 19টা প্রোডাক্ট অর্ডার করলাম, সো এই মাসে আমার 2বার অর্ডার করা হলো টেমা থেকে। সো এবার যেটা পেয়েছিলাম আমার যে হেলমেটের মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড, সো রুট ভিডিও করার জন্য, এটা আমি এদিকে পাচ্ছি না, সেজন্য অনলাইন অর্ডার করলাম। এরপরে হাত দিয়ে আমার সে ওয়্যারলেস মাইক্রোফোনটা, যেটা আমি অলরেডি এখন কথা বলতেছি ওয়্যারলেস মাইক্রোফোনটা, সো এটা, এরপরে মুখের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নয়েসগুলো তোলার জন্য, সো এরপরে মোটরসাইকেলের জন্য রিংয়ে সাজানোর জন্য কিছু সেফটি পিন্ট। এরপরে আসলো আমার কাছে সে আমার কাঙ্ক্ষিত আমার স্ট্যান্ডটা, মোবাইল স্ট্যান্ডটা খুব দারুণ ছিল, এটা ছোট্ট একটু খুলে দেখতেছি, আমি মনে করছি এটা অনেক বড় হবে, দেখি দেখি ছোট, দারুণ, এটা আমি ক্যারি করতে পারি যে কোনো সময়। সো হ্যাঁ দেখুন, এটা 3 কালার আছে, রেড আছে আর নীল কালার আছে, সো একটা ব্ল্যাক কালার। এরপর আবার হাত দিয়ে দেখলাম আরেকটা মিনিক্স ডেল ব্ল্যাক কালারের, সো এরপরে আরেকটা মিনিট সেটা 5% ছোট। এরপর আমার শেষ পর্যন্ত জুতিটি বাইর করলাম, জুতিটা আমরা কিন্তু ছবিতে দেখেছিলাম কাফরের, কিন্তু এখন দেখছি প্লাস্টিকের, সো জুতিটি দেখে এক দুটো কিছুটা হতাশা হইলাম, বাকি প্রোডাক্টগুলা পরছে ঠিক বরাবর আসছে। সো হচ্ছে আমার টেম অ্যাপসের প্রোডাক্ট অর্ডার করার অভিজ্ঞতা। উপরে প্যাকেটটা দেখে প্রথমে আমি খুবই হতাশ হয়ে গেলাম, যারা জন্য অবস্থা ছিল দেখেন প্যাকেটে গুলো কিন্তু এরকমই ভেঙে গেছে, বেকাতারা হয়ে গেছে, কিন্তু ভিতরে প্রোডাক্ট গুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো ছিল। সো এটা আমার দ্বিতীয়বার টেমা অ্যাপসের অর্ডার করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার।